হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আপনাদেরকে দিতে চলে এসেছি বলিউড ইন্ডাস্ট্রি লেটেস্ট নিউজ। তো অক্ষয় কুমারের আপকামিং আরেকটা সিনেমা, মানে অক্ষয় কুমারের তো প্রচুর সিনেমা আপকামিংয়ে, তো তাই জন্য তার মধ্যে আরও একটা সিনেমা যেটা উনি রিসেন্টলি সাইন করেছেন, যেটা প্রডিউস করবে হচ্ছে নিখিল আডবাণী এবং তার সাথে রয়েছেন বাসু ভাগনানি। বাসু ভাগনানি পূজা এন্টারটেনমেন্ট এবং নিখিল আডবাণী যে কোম্পানি, এরা দুজন মিলে এটাকে প্রডিউস করবে এবং অক্ষয় কুমার এতে থাকবেন। তো কোন সিনেমা, এটা একটা সিনেমা রিমেক হতে চলেছে, তো সেইটারই ইনফরমেশনটা আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেবো। তো 2019 একটা কানাডা ফিল্ম এসছে যেটার নাম হচ্ছে বেল বটম। তো সেই সিনেমার রিমেক রাইট কিনে নিয়েছে নিখিল আডবাণী। সিনেমাটা 80s বেসড এবং সিনেমার গল্পটার ব্যাপারে আপনাদেরকে বলছি। গল্পটা হচ্ছে যে একটা পুলিশ অফিসারের একজন ছেলে যে ছোটোবেলা থেকে ডিটেকটিভ হতে চায়, কিন্তু ডিটেকটিভ হতে পারছিল না, তো সে কনস্টেবল হয়ে যায় এবং কনস্টেবল হওয়ার পর সে একটা সুযোগ পায় ডিটেকটিভ হওয়ার। তো সেটা নিয়ে গল্পটা, তো ক্রাইম প্লাস কমেডি আছে প্লাস অ্যাকশন আছে, এবং আপনারা প্রত্যেকে জানেন যে অ্যাকশন কমেডি এই জনরাটা অক্ষয় কুমার খুব ভালো মানে এক্সিকিউট করতে পারে। তো অক্ষয় কুমার এই সিনেমাতে থাকবেন এবং অক্ষয় কুমার নাকি প্রচুর টাকা চার্জ করেছেন এই সিনেমাটার জন্য যা শুনেছি। তো নিখিল আডবাণীর সাথে এর আগে অক্ষয় কুমার 2016 কোলাবোরেট করেছিলেন এবং খুব সাকসেসফুলি একটা সিনেমা বানিয়েছিলেন যেটার নাম হচ্ছে এয়ারলিফ্ট, যেটার জন্য অক্ষয় কুমার ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। এবং আমার মনে হয় অক্ষয় কুমারের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম হচ্ছে এয়ারলিফ্ট। তো এটারও গল্পটার মধ্যে খুব পটেন্সিয়াল আছে, কানাডাতে খুব হিট হয়েছে এবং কানাডাতে হিট হওয়ার পরে তামিল এবং তেলেগুতে ওটা রিমেক হচ্ছে এবং হিন্দিতে নিখিল আডবাণীর রাইট কিনেছে নিখিল আডবাণী, বাসু ভাগনানি এবং অক্ষয় কুমার এতে অ্যাক্টিং করবে। তো এটা ছিল আজকের আপডেট। তো আপনারা কতটা এক্সাইটেড এটা শুনে, যারা অক্ষয় ফ্যান্স এবং যারা এমনি হিন্দি সিনেমা ফ্যান তারা কমেন্ট করে জানান, এবং এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।